উত্তরবঙ্গে বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন। এক নজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস। আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আপাতত ভারী বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে উত্তরবঙ্গ, তবে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের ওপরে থাকা অক্ষরেখা কিছুটা দক্ষিণের দিকে ঝুঁকেছে, আরও কিছুটা নামলে তবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য কিছুটা কমেছে, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল উত্তরবঙ্গে বৃষ্টি না কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে না, সেই পূর্বাভাস মিলতে যাচ্ছে। এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে পরবর্তী 24 ঘন্টায় সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গও আপাতত দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ থাকবে মেঘলা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক প্রশলা বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 27.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 91%। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।